আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। প্রিয় দিদি ভাই বোনেরা, আসুন জেনে নেওয়া যাক মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিময় প্রেমময় ও করুণাময় আল্লাহ নামের বরকত ও ফজিলাত। কিতাবের ভিতরে বর্ণিত আছে, আল্লাহ শব্দটি বিশ্বজগতের মালিক ও সমুদয় সৃষ্টিকর্তার নাম। এ নামটি দুনিয়ার আর কোনো ভাষাতেই অনূদিত হয়নি, অর্থাৎ এই আল্লাহ নামের কোনো প্রতিশব্দ হয়নি আর হবেও না। আল্লাহ নামের 5টি গুরুত্বপূর্ণ ফজিলাত আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সকলেই ধীর স্থিরভাবে খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর, হাদিস পাকের ভিতরে বর্ণিত আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাত্রেতে শোবার পর ইয়া আল্লাহ নামে জিকির করতে করতে নিদ্রায় যাবে, জীবিত সময়ে তার অন্তরে এবং মৃত্যুর পর তার কবরে আল্লাহ নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলাত হলো বিখ্যাত অলিকুলের শিরোমণি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে নিজের ব্যক্তি জীবনের আমল থেকে বর্ণনা করেন যে, ইয়া আল্লাহ এই পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিদিন 4356 বার করে 40 দিন পর্যন্ত একাধারে জিকির করে, আল্লাহ তাআলা তার মনের সকল নেক বাসনা পূর্ণ করে দেন। তবে শর্ত হলো, ভালো ফল লাভের জন্য সর্বদা ফকির মিসকিনদের দান খায়রাত করতে হবে, তা না হলে আমলের দ্বারা পূর্ণ ফজিলাত আশা করা যায় না। 3 নম্বর হলো, চিকিৎসকগণ যে রোগের আশা ছেড়ে দেন তার জন্য শেষ ঔষধ হিসাবে এই ইয়া আল্লাহ নামে জিকির দ্বারা রোগ মুক্তির আশা করা যায়। 4 নম্বর, আল্লাহ নামের ফজিলাত বা বরকত হলো, যদি কোনো মহিলা সন্তান প্রসবকালীন বেদনায় বিশেষ কষ্ট পায়, তাহলে ইয়া আল্লাহ পবিত্র নাম মোবারক 21 বার পাঠ করে মিষ্টি জাতীয় কোনো দ্রব্যের ওপর দম করে উক্ত মিষ্টি জাতীয় দ্রব্য মহিলাকে খাওয়ালে ইনশা আল্লাহ অতি সহজে সন্তান ভূমিষ্ঠ হবে। 5 নম্বর, আল্লাহ নামের ইয়া আল্লাহ নামের বরকত বা ফজিলাত হলো, যদি কারোর পাঁজরের সিনা অথবা মাথায় বেদনা হয়, অজু করে যে কোনো ব্যক্তি ব্যথার স্থলে কালি ছাড়া ইয়া আল্লাহ শব্দটি 7 বার লিখবে এবং 6 বার ফুঁক দিবে, ইনশা আল্লাহ বেদনা দূর হয়ে যাবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।